আপনা ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসলে কি না পড়শোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসলে কি না পড়শোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। প্যারোডি এই পাই না ভয় ভূতটুতে পুলিশে বা ডাকুতে, পাই না ভয় ভূতটুতে পুলিশে বা ডাকুতে, সামনে যা দেখে ভয়ে বুক কাঁপে তা জ্যান্ত আর শোলা, সামনে যা দেখে ভয়ে বুক কাঁপে তা জ্যান্ত আর শোলা, কিচেনে বাথরুমে তারা জমে জমে প্রায় আসে বেড়াতে ড্রয়িং ও বেডরুমে, ওহো কিচেনে বাথরুমে তারা জমে জমে প্রায় আসে বেড়াতে ড্রয়িং ও বেডরুমে, ভয়ে বুকাপে কারণ তারা যে ডানা হলাম, সামনে যা দেখে ভয় বুক কাঁপে তা জ্যান্ত আর শোলা, সামনে যা দেখে ভয় বুক কাঁপে তা জ্যান্ত আর শোলা। চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, কভি অলবিদা না কহনা, কভি অলবিদা না কহনা। চলতে চলতে মেরে গীত ইয়াদ রাখনা, কভি অলবিদা না কহনা, কভি অলবিদা না কহনা। এই গানটির একটি আমার স্বরচিত প্যারোডি শোনা এবার। এই প্যারোডি একটা পশ্চাৎপট আছে, মানে এটা গাওয়া হচ্ছে একটা হঠাৎ লোডশেডিং হয়ে যাওয়ার মুহূর্তে। সেই লোডশেডিংটা ঘটলো একটা বিয়েবাড়িতে। বিয়েবাড়িটা খুব প্রাচীন একটা বাড়ি, উত্তর কলকাতার বাড়ি, যা বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়, এবং সেখানে উঁচু উঁচু চৌকাঠ আর মাথার উপরে সিলিংয়ে সব কড়ি বর্গা, এবং সেই কড়ি বর্গাতে রাত্রিবেলা এসে পাকপাকালি সব বাস করে, সন্ধ্যের পর থেকে তারা ঢুকে পড়ে। তা এইরকম একটা বিয়েবাড়িতে যখন বিয়ে ঠিক চলছে, শুরু হয়েছে, তখন সন্ধ্যেবেলায় একদিকে অতিথি আসছে, একদিকে ফার্স্ট ব্যাচ কোনো রকমে বসে পড়েছে, আর সাধনা তলায় আসল বিয়েটা হচ্ছে। এবং আসল বিয়ের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মুহূর্ত সেটা হচ্ছে এই মালা বদল। এই মালা বদল হচ্ছে, হতে হবে হবে, হাত তুলেছে দুজনে বরবউ, এরকম সময়ে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। তার ফলে কি হলো, কয়েকটা চিত্র দেখাই। জ্বলতে জ্বলতে নিভলো আলো বিয়ে বাড়িতে, লোডশেডিং দিলো হানা, লোডশেডিং দিলো হানা। জ্বলতে জ্বলতে ভুল করে বউ বরের বদলে দিল না পিতকে বালাখানা, লোডশেডিং দিলো হানা, লোডশেডিং দিলো হানা। জ্বলতে জ্বলতে ঢং করতে করতে আসছিল এক রূপসী, হোঁচট খেলো চৌকাঠে বেঁধে গিয়ে ঝোলা ম্যাক্সি, ঢং করতে করতে আসছিল এক রূপসী, হোঁচট খেলো চৌকাঠে বেঁধে গিয়ে ঝোলা ম্যাক্সি, পড়লো বুকে যার হলো আল্লাহ দেশে আটখানা, লোডশেডিং দিলো হানা, লোডশেডিং দিলো হানা। ঝুলতে ঝুলতে পরের দৃশ্য এবার।
ফার্স্ট ব্যাচে ম্যানেজ করে ষাট ছিল ফ্রাইসার খেল, ফার্স্ট ব্যাচে ম্যানেজ করে ষাট ছিল ফ্রাইসার খেল, বাবা গো মা গো বলে হঠাৎ জুড়লো কেন চিৎকার বিটকেল, ফার্স্ট ব্যাচে ম্যানেজ করে ষাট ছিল ফ্রাইসার খেল, বাবা গো মা গো বলে হঠাৎ জুড়লো কেন চিৎকার বিটকেল, না দেখে ফেলেছে চিবিয়ে চামচিকের ছানা, লোডশেডিং দিলো হানা, লোডশেডিং দিলো হানা, জ্বলতে জ্বলতে। আবার তৃতীয় দৃশ্য, ফিরে যাচ্ছি ছাদনা তলায়, লোডশেডিং হয়ে গেছে তো এই মুহূর্তে, এখন কি ঘটছে? কোনের দাদা জাদুকর এই দারুণ মকা দেখে হাফিস করে পনের টাকা বরের বাবার পকেট থেকে, কোনের দাদা জাদুকর এই মারুন মকা দেখে হাফিস করে পনের টাকা বরের বাবার পকেট থেকে, এ চুরির ডায়েরি নিতে পারবে না কোনো থানা, লোডশেডিং দিলো হানা, লোডশেডিং দিলো হানা, ঝুলতে ঝুলতে। বেকরার করকে হমে ইউ না যাইয়ে, আপকো হমারে কসম লোট আইয়ে, বেকরার করকে হমে ইউ না যাইয়ে, আপকো হমারে কসম লোট আইয়ে, বেকরার করকে হমে ইউ না যাইয়ে, আপকো হমারে কসম লোট আইয়ে। হেমন্ত কুমারের এই বিখ্যাত গান, তার প্যারোডি হচ্ছে এইটা। এটারও একটু ব্যাকগ্রাউন্ড আছে, ছোট্ট ব্যাকগ্রাউন্ড। সেটা হচ্ছে তখন সব কলেজে কোয়েড এডুকেশন ছিল না, কোয়েড কলেজ প্রথম হয়েছিল এই দক্ষিণ কলকাতায় চারুচন্দ্রে। তো চারুচন্দ্রের মেয়েদের সেই জন্যে একটা প্রেমের একটা রিহার্সাল হয়ে যেত বিয়ের আগে। সেই জন্যে যখন একজনের এই যে বক্তা এই গানের, তার সঙ্গে যখন বিয়ের সম্পর্ক হলো, জানলো যে চারুচন্দ্রের মেয়ে একটু কীরকম একটু ঘাবড়ে ছিল, যে হয়তো অনেক বয়ফ্রেন্ড আছে, তারা আবার কী করবে কে জানে। যখনই শুনেছি তুমি চারুর স্টুডেন্ট, সন্দেহ ছিল না তোমার বহু ক্যান্ডিডেট, আহা, যখনই শুনেছি তুমি চারুর স্টুডেন্ট, সন্দেহ ছিল না তোমার বহু ক্যান্ডিডেট, পারিনি বাবার ভয়ে বলতে, কেঁপেছে পা ছাদনা তলায় চলতে, পারিনি বাবার ভয়ে বলতে, কেঁপেছে পা ছাদনা তলায় চলতে, হামলা কখন চালায় তোমার কোন বয়ফ্রেন্ড, সন্দেহ ছিল না তোমার বহু ক্যান্ডিডেট, ওহো হো, যখনই শুনেছি তুমি চারুর স্টুডেন্ট, সন্দেহ ছিল না তোমার বহু ক্যান্ডিডেট, লা, তারপরে তো কেটে গেল আটটি মাস, ভাবনু গ্রহ সুপ্রসন্ন নীলাকাশ, তারপরে তো কেটে গেল আটটি মাস, ভাবনু গ্রহ সুপ্রসন্ন নীলাকাশ, কিন্তু হায় রে কি কাল পেলাম উড়ো চিঠি, আজকে পথে দুই যুবক দেখায় মুঠি, হায় রে কি কাল পেলাম উড়ো চিঠি, আজকে পথে দুই যুবক দেখায় মুঠি, তোমারই নাম করে আমায় বললে ইডিয়েট, সন্দেহ ছিল না তোমার বহু ক্যান্ডিডেট, আহা, যখনই শুনেছি তুমি চারুর স্টুডেন্ট, সন্দেহ ছিল না তোমার বহু ক্যান্ডিডেট।
আকাশ কেন ডাকে মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘই যায় ভেসে যায়। মূল গান হচ্ছে কিশোর কুমারের গাওয়া গান। আকাশ কেন ডাকে মন ছুটি চায়, ময়ূর কণ্ঠে মেঘ হয়ে যায় ভেসে যায়। নিজের হাতে কেউ আর চিঠি লেখে না, দুঃখ সুখের কথা ডাক বাক্সে পড়ে না, নিজের হাতে কেউ আর চিঠি লেখে না, দুঃখ সুখের কথা ডাক বাক্সে পড়ে না। এখন ইমেল আর আছে এসএমএস, তারও চেয়েও চলে হোয়াটসঅ্যাপ, সব মিলে কোথা গেল সবার সাথে যোগাযোগ সোজায়। নিজের হাতে কেউ আর চিঠি লেখে না, দুঃখ সুখের কথা ডাক বাক্সে পড়ে না। আগে গেছে এরানার কবিতার, এবার পোস্টম্যান হবে পগার পার, হচ্ছে কি সবই যেই কোথা দিয়ে আর থাকবে জীবন। নিজের হাতে কেউ আর চিঠি লেখে না, দুঃখ সুখের কথা ডাক বাক্সে পড়ে না। অভিজ্ঞতার উপরে রচিত একটি প্যারোডি। একসময় সিটি কলেজে আমাদের যেরকম পরিবেশ ছিল তাতে মানে যাকে বলে অফিসিয়াল প্রিন্সিপাল সেটা নিয়োগ করার অসুবিধা ছিল। তারপরে যিনি সিনিয়র অধ্যাপক তাকেই বলা হতো প্রিন্সিপালের দায়িত্বটা নিতে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আর কি। ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনেক ঝামেলা, সেই জন্য অনেকে নিতে চাইতো না, খুবই মুশকিল মানে প্রয়োজন অথচ কেউ এই দায়িত্ব নিতে চাইছে না কাঁধে, সেই এই যে পরিস্থিতি সেটা নিয়ে লিখেছিলাম একটি প্যারোডি, যা আমার সমস্ত সহকর্মীরা ভীষণ খুশি হয়েছিল এই গানটা শুনে। মূল গানটি হলো তলছিন্ন বিনা বাঁধো নতুন সুরে, তলছিন্ন বিনা বাঁধো নতুন সারে, ভরে নাও জীবনের যত আয়োজন ইত্যাদি। তো সেটা প্যারোডি। কোনো শান্ত বোকা প্রফেসর ধরে আন, করে দি প্রিন্সিপাল যদি সয়ে অপমান, কোনো শান্ত বোকা প্রফেসর ধরে আন, করে দি প্রিন্সিপাল যদি সয়ে অপমান, কোনো শান্ত বোকা।
ও পরে না তো কেউ টুপি, কলেজ ক বন্ধুরূপী, নাথবতি অনাথ চলেছে একই ফান, কোনো শান্ত বোকা প্রফেসর ধরে আন, করে দি প্রিন্সিপাল যদি সয়ে অপমান, কোনো শান্ত বোকা। ডিডিআই কলেজ সার্ভিস বিশ্ববিদ্যালয়, সবেতে হাজির হয়ে জানাবে বিনয়, ডিপিআই কলেজ সার্ভিস বিশ্ববিদ্যালয়, সবেতে হাজির হয়ে জানাবে বিনয়, আবার কলিগ ছাত্র আর কর্মচারী সবাই বলবে মোদের দাবি এখনই মেটান, ও পরে না তো কেউ টুপি, কলেজ ক বন্ধুরূপী, নাথবতি অনাথ চলেছে একই ফান, কোনো শান্ত বোকা প্রফেসর ধরে আন, করে দি প্রিন্সিপাল যদি সয়ে অপমান, কোনো শান্ত বোকা। যে কোনো ইস্যুতে 60 ঘন্টা ঘেরাও, হাসি মুখে গাল শোনো কিল চড়তাও, যে কোনো ইস্যুতে 60 ঘন্টা ঘেরাও, হাসি মুখে কিল শোনো কার কিল গান, নেই কাজের ফ্রিডম বদনাম হরদম, ছেড়ে পঠন পাঠন শুধু সই মেরে যান, কোনো শান্ত বোকা প্রফেসর ধরে আন, করে দি প্রিন্সিপাল যদি সয়ে অপমান, কোনো শান্ত বোকা, কোনো শান্ত বোকা। অরিজিনাল গানটি হল বিখ্যাত গান, পাপা কহতে হ্যায় বেড়া নাম করেগা, বেটা হামারা এসা কাম করেগা, ইত্যাদি ইত্যাদি। সেটার প্যারোডি হচ্ছে আমার লেখা এই। তখন আমার বয়স 2.5 কি 3, সামনে গোটা জীবনের অজ্ঞাত সীন, বাড়ির সব লোক আমাকে নিয়ে বুনত আশার স্বপ্ন রঙিন, তখন আমার বয়স 2.5 কি 3, দাদু বলতো একদিন হতে হবে খুব গ্রেট, প্রেসিডেন্ট মন্ত্রী অ্যাটলিস্ট ম্যাজিস্ট্রেট, দাদু বলতো একদিন হতে হবে খুব গ্রেট, প্রেসিডেন্ট মন্ত্রী অ্যাটলিস্ট ম্যাজিস্ট্রেট, হাতের আঙুল তুলে চালাবে এই দেশ, অবিচার অনাচার হবে শেষ। তারপর হঠাৎ অসুখে চিৎপার, ধরা থেকে দাদু হলো বিলীন, তখন আমার বয়স 12-13।